হঠাৎ চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানা গেছে রুদ্ধদ্বার বৈঠকটি কোটা আন্দোলন প্রসঙ্গে। সোমবার দুপুর 12:30 ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলন শেষে চলে যান দপ্তর কক্ষে। জানা গেছে হঠাৎ করেই বৈঠকটির আয়োজন করে আওয়ামী লীগ। শিক্ষার্থীদের কোটা আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ, আইনগত দিক ও করণীয় সম্পর্কে আলোচনা হতে পারে এই বৈঠকে। সম্মেলনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলী এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত উপস্থিত ছিলেন। এর আগে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, এই কোটা আন্দোলনে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে। ডিভাইসিভ পলিটিক্স, পোলারাইজড পলিটিক্স এখানে যুক্ত হয়ে গেছে। কারণ বিএনপি প্রকাশ্যে এবং তাদের সমমনারা এই কোটা আন্দোলনের উপরে ভর করেছে। তিনি আরও জানান, সাপোর্ট করা মানেই তারা এর মধ্যেও অংশগ্রহণ করেছে, কাজেই এটা এখন পোলারাইজড পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে গেছে। এটার পলিটিক্যাল কালার নতুন করে বলার আর অপেক্ষা রাখে না। সেতুমন্ত্রী আরও জানান, এখানে কারা কারা যুক্ত আছে, কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেটা এর মধ্যেই বোঝা যাবে। এই গতিধারায় সব কিছু সময়ের পরিবর্তনে পরিষ্কার হয়ে যাবে, কোনো কিছুই গোপন করা সম্ভব হবে না।